আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ম্যাম একলা একলা, ম্যাম তুমি কি খাও? মা কি খাও? বলো আইরা পচা। আমরা একটু বিকেলের দিকেই ছাদে আসলাম, আজকে তো মেঘলা ওয়েদার, আকাশে এই অবস্থা। আর ওই যে আয়রা বুড়ি, সে হচ্ছে গিয়ে হাঁটতেছে, হাইটা মনে হচ্ছে এখন পানির মধ্যে যাবে। আম্মু ওদিকে যায় না। আর আমরা আজকে আসলাম মূলত হচ্ছে ছাদে এই পুঁই শাকের গোড়াগুলা লাগাবো। আর আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ছাদে আম গাছ আছে, তো এই আম গাছটায় এই যে কুড়ি আর এই যে আম হয়েছে, আমগুলা কত সুন্দর, ছোটই আছে এখনো, খুব বেশি বড় হয় নাই, তাও ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি নাই, তো দেখাই। যদিও এটা বাড়িওয়ালি আন্টির গাছ, তারপরও দেখেই ভাল লাগে, ঠিক না? ঢাকা শহর, ছাদের মধ্যে গাছপালা, আবার সেইটার মধ্যে যদি ফল হয় তাহলে তো ভালোই লাগে। আর আয়রা বুড়ি তো হচ্ছে গিয়ে পেয়ারা খাচ্ছে, এখান থেকে আয়সা পেয়ারা পায়রা। আর এই হচ্ছে গাছের অবস্থা। আর থ্যাংক ইউ সো মাচ হচ্ছে জামিলিয়ানুর আপু আমাকে কমেন্টে জানিয়েছে যে অতিরিক্ত রোদের তাপে নাকি এই গাছের পাতাগুলো পুড়ে যায়, তো আমি তাহলে এই গাছগুলো আজকে যাওয়ার সময় নিয়ে যাব, বাসায় এগুলো বারান্দায় রাখবো, অতিরিক্ত রোদের দরকার নেই। আর মাঝে মাঝে হচ্ছে গিয়ে ছাদে নিয়ে আসবো মাসের মধ্যে একবার বা দুইবার। এই যে গাছের মধ্যে পেয়ারা আছে, আর আয়রা বুড়ি হচ্ছে গিয়ে এই গাছ থেকে হচ্ছে পেয়ারা পেরে খাইছে, এই গাছ থেকে পেয়ারা পেয়ারা খাইছে। এই গাছের পেয়ারাগুলো ছোট ছোটও খাওয়া যায়, আর সে কুটকুট করে খরগোশের মতো ওই যে মুখের মধ্যে অর্ধেক পেয়ারা ঢুকায় এখন আর কিচ্ছু করতে পারতেছে না। আম্মু এখন কি করতে পারতেছে না? তুমি মুখের মধ্যে ওই যে পুরাটা পেয়ারা ঢুকাইছে, এখন আর কিছু করতে পারতেছে না। আর ওই দিন হচ্ছে গিয়ে আমি এই যে গাছটা দেখিয়েছিলাম যে এই লতা থেকে কয়েকটা লতা, কয়েকটা বললে ভুল হবে, অনেকগুলো লতাই, দুইটা লতার মতো কেটে বাসায় নিয়ে গিয়েছি। আর কয়েকটা লতা হচ্ছে এই যে বড় বড় গাছগুলো যে আছে, এই গাছের গোড়ায় আমি লাগিয়ে দিয়েছিলাম, এখানে এখানে আরও অনেকগুলো গাছের গোড়ায় গোড়ায় আমি লাগিয়ে দিয়েছি। তো এগুলো আশা করি ভালোই হবে, কারণ বড় গাছের নিচে তো ছায়া পড়বে, সরাসরি রোদ পড়বে না। আমরা এখানে একটা তেলের গেলামকে কেটে নিতেছি, আর আমাকে আয়রা বুড়ির এই যে পায়ের নিচে কি সুন্দর বালু, তো দেখা যায় না, বালু লেগে আছে। হ্যাঁ বালু পরিষ্কার করো মা, করো। আম্মু বসো, আপনাদেরও বাসায় এরকম প্লাস্টিকের বোতল বা কিছু থাকলে এগুলো দিয়েও ফুলের টব বানাইতে পারেন। আমার কাছে তো কালার নাই, নাইলে এটারে বাইরে থেকে কালার করে নিতাম। ছিদ্র করে নিব, এই ছিদ্রগুলো দিয়ে যেন অতিরিক্ত পানিগুলো বের হয়ে যেতে পারে। মাটি তো একদম ভিজা বেশি অবস্থা খারাপ হবে। আমরা এই যে কড়ি তরকারির যে ছাবা টাবা গুলো হয় না, ওগুলো একটা কিছুর মধ্যে ছাদের মধ্যে রাখতে হবে, ওইগুলো রোদে শুকাবে, আবার বৃষ্টিতে পচবে, সার হবে। বস্তার আরেকটা বস্তা দরকার রাখতে দিব, আর কিছু মাটি দিয়ে দিব কিছুদিন পরে পরে, জৈব সার বানানোর পরিকল্পনা। আর পাশের বিল্ডিং হচ্ছে এসির কাজ হচ্ছে, এই জন্য মনে হয় সাউন্ডে সমস্যা হতে পারে।
যাই হোক অসুবিধা নাই, এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু বলতেছি না। হ্যাঁ ওইটাই পাশের, আসলে যে মনে হয় টিকটকের ভিডিওই বানাইতেছে। আচ্ছা এখন কি দিয়ে দিব গাছ, তারপর মাটি দিব না আরো পুরোপুরি মাটি দিতে থাকবে বলো। নুডলস বানাবো, তা বাসায় যাই আমি, তারপর বানাবো না। লকডাউন তো শিথিল হয়ে গেছে, কার কি অবস্থা, কে কে অফিস আবার রিজয়েন করেছেন সেটা জানাতে পারেন, বা আপনাদের যে যে এলাকায় আছেন সেই এলাকার কি পরিস্থিতি সেগুলো জানাতে পারেন। তো আমি মাটি মোটামুটি নিয়ে নিয়েছি, আর দিব তুই আজকে কথা বলিস না কেন, ওই দিন তোর কথা সবাই অনেক পছন্দ করছে। একটা আপু কমেন্টে লিখে লিখছিল যে আয়রার আম্মু পাশ দিয়ে যে কথা বলতেছিল শুনতে অনেক ভালো লাগতেছিল। হ্যাঁ মাগুরার মানুষের ভাষা অনেক মিষ্টি। আর প্রত্যেকটা ভিডিওতেই কমন 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 একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে অনেকেই ভাবে আয়রা আমার মেয়ে, আর যারা না জানে তারা একটা প্রশ্ন করে আয়রা আমার কি হয়। তো ভাবতেছি আয়রাকে নিয়ে একটা ভিডিও আলাদা বানাবো। আয়রা আমার ভাতিজি হয়। আচ্ছা তো আমরা বিসমিল্লাহ বলে বৃক্ষরোপণ করতেছি, আম্মা তুমি কি লাগাবা গাছ, লাগাবা লাগাবে না, না সে ব্যস্ত আছে চাচুর সাথে। ঘন ঘন লাগাবো, অর্ধেকগুলো লাল আর সবুজ মিলাই দে, একটু লাল সবুজের পতাকা। যদি এই পুঁইশাক থেকে পুঁইশাক হয় তাহলে মনে কর 20 টাকার একাধিক পুঁইশাক কেনা সার্থক। ঠিক আছে আপনারা একটু টাকা পয়সা বাঁচাইতে চাইলে, এখন তো মানে পৃথিবী জুড়েই এই দুর্যোগময় পরিস্থিতি, তো এটাও কিন্তু মানি সেভিংস এর একটা ওয়ে। ঠিক আছে যারা যারা এরকম দেখা যাবে খাবার দাবার আনবেন যেগুলো আবার লাগানো যাবে, সেগুলো আবার গার্ডেনিং করবেন, সেখান থেকে আবার সবজি হবেন, তাহলে কিন্তু টাকা বাঁচা যাবে। একটা লাল একটা সবুজ একদম সিরিয়াল করে করে লাগাই ফেলছি। আমরা তো ছাদে গিয়েছিলাম আজকে পুঁইশাক গাছ লাগানোর জন্য, আর হচ্ছে পাতাবাহার গাছগুলো নিয়ে এসে বারান্দায় রেখেছি, যেহেতু ওগুলা ডিরেক্ট সানলাইটে পাতাগুলো বার্ন হয়ে যায়। আর এখন বাসায় এসে সন্ধ্যার পরে আমরা একটু নাস্তা খাবো, তো আজকে ভাবলাম যে যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি একটু ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডাই তো ওয়েদার, তো এই জন্য ভাবছি হচ্ছে আজকে আমরা স্যুপ খাবো। তো আমার কাছে কোনো প্যাকেট স্যুপ নাই, নর্মালি প্যাকেট স্যুপ না থাকলে আমি বাসায় যেভাবে করে চিকেন স্যুপ মেক করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটার মধ্যে আমি হচ্ছে গিয়ে পানি দিয়ে দিলাম, আর এই পাশে আমি হচ্ছে গিয়ে সামান্য আর একটু পানি নিয়ে এখানে হচ্ছে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, তো আমি কর্নফ্লাওয়ারটা এই ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দিব। সবসময় চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানিতে গুলিয়ে নেওয়ার, না হয় জমাট বেঁধে যেতে পারে, যদিও আমি জানি যে এটা আপনারা অনেকেই জানেন, তারপর জাস্ট বললাম আমি, যদি কেউ না জেনে থাকে তার হেল্প হবে। আর স্যুপের ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন, কেউ যদি খুব পাতলা খেতে পছন্দ করেন তাহলে পাতলা, আর ঘন খেতে ইচ্ছে হলে ঘন, তা আমি মোটামুটি রাখবো। আর এখানে প্রায় 10-12 চামচের মতো আমি দিয়ে দিলাম, মানে একটু কম বেশি হবে এরকম আর কি। তো কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিয়ে আমি পানিটার মধ্যে দিব, আর পানিটার মধ্যে দেওয়ার পরে যে কাজটা করতে হবে স্যুপটা কিন্তু একটু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আবার সেম সমস্যাটাই হবে জমাট বেঁধে যাবে। এটা গুলে গিয়েছে, আমি দিয়ে এখন নেড়ে চেড়ে এই পানিটার মধ্যে মিলিয়ে দিচ্ছি। আই গেস আমি যতটুকু দিয়েছি তাতে আমি যেরকম ঘনত্ব চাচ্ছি সেটাই হবে, আর যেটা ভেবেছিলাম চামচটা ভেতরে চলে যাবে সেটাই দিয়েছি।
রান্না করতে আসলে একটা না একটা উদ্ভট কাহিনী সব ঘটে। আর এখানে আজকে আমি সুপের জন্য যা যা ব্যবহার করব, এখানে আমি চিকেনের ব্রেস্টের যে পিসগুলো হয় সেখান থেকে অলমোস্ট এক কাপের একটু বেশি পরিমাণ হবে। আমি হচ্ছে গিয়ে স্যুপগুলো সরি চিকেন পিসগুলো জাস্ট এরকম কিমা না ঠিক এরকম স্লাইস করে নিয়েছি একটু লম্বা প্রকৃতির করে। তো আমি হচ্ছে গিয়ে চিকেন স্লাইস করে নিয়েছি। আর এখানে ভেজিটেবলের মধ্যে আমি তেমন কিছুই না, জাস্ট গাজর দিব। আর হচ্ছে গাজরগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে একটু ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এরকম চাইনিজে যে ভেজিটেবল হয় সেটার মতো করে আমি কেটে নিয়েছি। সাথে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লেবু নিয়েছি। আর এছাড়াও আমার লাগবে হচ্ছে সয়া সস, তারপরে হচ্ছে টমেটো সস, আদা পেস্ট আর রসুন পেস্ট, আর সামান্য লবণ তো অবশ্যই লাগবে। আর যদি আপনারা সয়া সসটা বেশি দেন সেক্ষেত্রে লবণটা না দিলেও চলবে। তো আমি একটু এটাকে নেড়ে চেড়ে হালকা দিলাম। আর এই পর্যায়ে আমি এখন এক এক করে একটু বাটা মশলা গুলো দিয়ে দিব, যেহেতু আমি চিকেন দিব। আর হচ্ছে কি আমার কাছে যে জিনিসটা স্যুপের মধ্যে আমরা যে লেমন গ্রাস মানে লেমন গ্রাস যেটা দেয় রেস্টুরেন্টটা ওটা নেই, সো এই জন্য একটু আদা পেস্ট আর একটু হচ্ছে গিয়ে রসুন পেস্ট দিচ্ছি, যেন চিকেন থেকে মানে চিকেনটা তো নর্মালি আমরা মশলা ছাড়া খেতে অভ্যস্ত না বানাই ঠিক না, সো এই জন্যই দেওয়া। আর এখানে এক চা চামচের একটু কম হবে আমি আদা পেস্ট দিয়েছি। আর এখানে সেম আমি এক চা চামচের মতো বা সামান্য একটু কম পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে মিলিয়ে নিয়ে একটু নাড়াচাড়ার উপর থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম ভাতের মারের মতো টাইপের কালার চলে আসে এক কথায়, যেটা ঠিক আছে সাদা অবস্থায় যতক্ষণ থাকবে একটু নাড়ার মধ্যে থাকতে হবে, না হয় যে জমাট বেঁধে বেঁধে যাবে এই সমস্যাটা কিন্তু হয়। আর এখন আমি কুচি করা পেঁয়াজ, তারপরে গাজর, আই এম নট দ্যাট মাস এক্সপার্ট, আমি যেভাবে করে করি সেটাই করছি, এর চেয়েও আর টেস্টি কোনো ওয়ে আপনাদের জানা থাকলে আমার সাথে শেয়ার করবেন আমি শিখে নিব। অনেক সময় আপনারা আমাকে কমেন্টে সাজেস্ট করেন, আমি এখানে অল্প কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি এখন, আর একদম রান্নার শেষে দিয়ে দিব কয়েকটা। আর চিকেনটাও আমি এই পর্যায়ে দিয়ে দিব। ঠান্ডার মধ্যে একটু গরম গরম স্যুপ খেতে কে কে পছন্দ করে না আমাকে কিন্তু জানাবেন, আমার কাছে ভীষণ ভালো লাগে ঠান্ডার মধ্যে এরকম হালকা গরম গরম স্যুপ। আর বিশেষ করে বাইরে খেতে গেলে আমি হচ্ছে গিয়ে থাই স্যুপটা পছন্দ করি, আর থাই স্যুপটা খাওয়া হয় সাথে অন্থন। তো আজকে তো আমি অন্থন করবো না, জাস্ট স্যুপই করলাম, ওটা অনেক টাফ, অবশ্য কখনো বাসার প্র্যাকটিস করিনি, খুব টাফ না মনে হয় আমার কাছে, আমি একদিন প্র্যাকটিস করবো আর তখন আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর তারপরে হচ্ছে সয়া সস, আর হচ্ছে টমেটো সস, আর হচ্ছে কি বলবো লেবুর রস এবং ধনিয়া পাতাটা আমি একদম শেষ পর্যায়ে দিয়ে দিয়ে দিব। লবণ যেহেতু আমি সয়া সস ইউজ করব সেই জন্য আমি লবণটা একটু কম পরিমাণে দিব, মানে অলমোস্ট কি বলবো লবণ তো পরিমাণটা বুঝেই দিবেন আপনারা। তো আমি এদিকে রান্না করছিলাম, আর আয়রা পাকনামুড়ি হচ্ছে তার চাচুর সাথে অনেকগুলো ছবি তুলছে, ছবিগুলো ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমাদের স্যুপটা অলমোস্ট হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে গিয়ে আমি আগে দিব সয়া সস এবং টমেটো সস, তারপরে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা আর লেবু দিব। তো আমি একটু লবণটা আগে টেস্ট করে নেই, তারপরে বুঝে আমি সয়া সসটা দিব। আমি তুমি টেস্ট করবা, ওই যে টাটা দাও তো সবাইকে একটু তা তা হ্যালো বলো, হ্যালো মা হ্যালো বলো, হ্যালো হ্যালো ওই যে আম্মু একটা টিপ করছে। অনেক মজা হবে আমার আম্মু খাবা,
খাবা? না। বাহ। আম্মা তুমি এখানে একটু বসো। না তুমি এখানে না। এই এই ওইখানে বসলে আবার পড়ে গেলে আমার অসুবিধা। এখানে বসো। খুবই বসো। নিচে বসবা না। বসবা না তাহলে দিব কেমনে এগুলো? তো এবার প্রথম হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া আহমেদের সসটা এনেছে। তো আমি তো নরমালি অন্য আরেকটা সস খেতাম, মানে সয়া সস। তো দেখা যাক এটা কেমন হয়। এটা দুই মুখ পরিমাণ দিয়ে দিলাম, আই গেস হয়ে যাবে। আম্মু একটু বসো। টমেটো সস, আমার টমেটো সস শেষ পর্যায়ে, তো যতটুকু আছে আমি অতটুকু সবই দিয়ে দিব। টমেটো নেই বাসায়, যদি টমেটো থাকতো তাহলে আমি টমেটো দিতাম, আরো বেশি মজা হতো আই গেস। ভালোই হবে, সমস্যা হবে না, দেখা যাক। আর এই সসের জার দিয়ে হচ্ছে ডিআইওয়াই এর প্ল্যান করছি, ইনশাল্লাহ যেদিন করবো আপনাদের সাথে শেয়ার করবো। বাবুকে একটু নাও না, বাবুকে একটু নাও। হ্যাঁ বাবুকে একটু নাও। ফিলি একটু ক্যাপশন লিখে দাও। আচ্ছা দিচ্ছি, একটা মিনিট। এই যে আমাদের আয়রাপুরীর ছবি এখন এফবি তে দেওয়া হচ্ছে, আমি ক্যাপশন লিখে দিব। ও এই যে এই যে, আর ছবিগুলো ইউটিউবেও দিব না। আচ্ছা তুমি ধরো, আমি আসতেছি জাস্ট। রান্নার এই পর্যায়ে আসার পরে মনে হইলো যে একটু শিম যদি দেই, মানে যেটাকে বলে চিংড়ি মাছ, তাহলে কিন্তু সুপের ফ্লেভারটা একটু চেঞ্জ হবে আর টেস্টটা একটু ভালো আসবে। তো কি আর করা, চিকেন বা হচ্ছে গিয়ে শিম তো রান্না হতে খুব বেশি সময় লাগে না, এই জন্য জাস্ট আমি একদমই শুধু জাস্ট ফ্লেভারের জন্য অল্প কয়েকটা চিংড়ি মাছ, যেটা দিয়ে মূলত আমি সবজি খাই, তো সেখান থেকে কয়েকটা দিয়ে দিলাম। তো চিকেন আর শিম হয়ে গিয়েছে, আর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্য একটু তুলে রাখবো আগে, কারণ হচ্ছে কি ও ধনিয়া পাতাটা খায় না আর লেবুও ও খায় না, তো এই জন্য আমি ওর জন্য আগে তুলে রেখে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে নেব। আর কালারটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, সমস্যা নেই, আমি আপনাদের সাথে শেয়ার করছি এটার কালার। কালারটা অনেক সুন্দর এসছে, ঘানটা অনেক সুন্দর এসছে। আর হ্যাঁ, আমি এখানে হচ্ছে গিয়ে আদা পেস্ট দিয়েছি, আপনারা কিন্তু চাইলে আদাটা স্লাইস করে কেটে দিতে পারেন, কারণ ম্যাক্সিমাম কিন্তু চাইনিজের মধ্যে আদাটাকে হচ্ছে স্লাইস করেই দেওয়া হয়, বাট আমি হচ্ছে আদা পেস্ট ছিল তাই আদা পেস্ট দিয়ে দিয়েছি। ওকে, এখন আমি দিয়ে দিব আমার পছন্দ, ধনিয়া পাতা যে সুপে দিতে হবে এমন ম্যান্ডেটরি না, বাট আমি পছন্দ করি এই জন্যই দিয়ে দেওয়া। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, এখন আয়রা বুড়ির জন্য তুলে রেখে তারপরে কাঁচামরিচটা দিই, লেবুটাও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটির মধ্যে নিয়েও লেবুটা নিতে পারেন, আমি জাস্ট এখনই দিয়ে দিলাম। অনেক সুন্দর ঘ্রাণ এসছে আর দেখতে অনেক সুন্দর লাগছে। আয়রা পাটনা বুড়ি, তার মামা খাবে। ফাইনালি কাঁচামরিচ গুলো এখন দিয়ে দিব, কারণ আমার কাছে একটু ঝাল ঝাল স্যুপ বেশি ভালো লাগে। তো আমি এখন একটু স্যুপটা আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে।
পচা হলে কিছু বলবেন না। এই হচ্ছে আমাদের সুপের ফাইনাল কালার, আর কতটুকু আলোতে আপনারা বুঝতে পারছেন আমি জানি না, বাট কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে চেষ্টা করেছি করার জন্য, আসলে নিজেদের বাসায় বানানো হেলদি ওয়েতে একটা খাবারের টেস্টই কিন্তু আলাদা, ঠিক না? রেস্টুরেন্টের মতো সবসময় না আসলেও কিন্তু সেটার টেস্ট লেভেলটাই অন্যরকম হয়। তো আমরা এখন সবাই স্যুপ খেয়ে নিব, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লেগেছে সেটা সবাই অবশ্যই জানাবেন, আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আয়রা মামুনির কোনো ফুটেজ নেই তো সেটা আমি আনকাটে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হায় রে ক্যামেরা পাগল মাইয়া রে, তুমি বড় হয়ে কি হবা আম্মু? নায়িকা হবা? না, তাহলে সমাজসেবিকা হবা? তুমি কি হবা? ক্যামেরা দেখলেই যে এত পোজ দাও তুমি। ওরে আল্লাহ রে, সবাইকে একটু হাই বাই বলে দাও মা, একটু টাটা বলে দাও। তুমি একেবারে ক্যামেরার মধ্যে ঢুকে সবাইকে দেখতেছো, তুমি কি সবাইকে দেখতে পাও? এই যে এই যে এই যে শুরু হয়ে গেছে।